আসসালামু আলাইকুম দর্শক, সঙ্গে আছি আমি অ্যানি, বিউটি অ্যাডভাইজার অফ রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ক্লিনিক। অ্যান্ড রাইট নাও আমরা আছি আমাদের বনানী ব্রাঞ্চে, যেটা রিলোকেটেড করা হয়েছে রোড নাম্বার 2x2-তে। অ্যান্ড আমার সঙ্গে আছেন ডক্টর সাবরিনা। সো আজকে আমরা কথা বলবো কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট নিয়ে। সো শুরুতেই আমার প্রশ্ন থাকছে ডক্টর সাবরিনার কাছে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট? থ্যাংক ইউ এনি আপু আপনাকে। কেমিক্যাল পিলিং কিন্তু আমাদের যে ট্রিটমেন্টটা, এটা একটা বর্তমান বিশ্বে ট্রেন্ডিং ট্রিটমেন্ট, অ্যাডভান্স প্রিমিয়াম ট্রিটমেন্ট। এটা কিন্তু একদম সম্পূর্ণ নন সার্জিক্যাল প্রসিডিউর। এখানে আমরা যেই এজেন্ট বা সাবস্টেন্সগুলো ইউজ করে থাকি সেটা একদমই কালারলেস, একদমই র সলিড হচ্ছে সাবস্টেন্সগুলো, যেগুলো বেসিক্যালি হচ্ছে প্ল্যান্ট বেসড হরমোন থেকে কিন্তু আমরা কালেকশন করে থাকি। সো অনেকেই হচ্ছে কোয়ারিজ করে থাকে যে আমাদের কাছে কী কী ধরনের কেমিক্যাল পিলিং আমরা করি, বা কী কী ধরনের কেমিক্যাল পিলিং হয়, বা আমাদের কাছে কী কী আছে। বিভিন্ন ধরনের কিন্তু কেমিক্যাল পিলিং রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের এজেন্ট কিন্তু আমরা ইউজ করে থাকি। সামটাইমস এটা হতে পারে গ্লাইকোলিক অ্যাসিড, সামটাইমস ম্যান্ডেলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, আবার কখনো আমরা টিসিএ ক্রস কিন্তু ইউজ করে থাকি, আবার ডিপ পিলিং করে থাকি। এটা আসলে হচ্ছে ক্লায়েন্টদের কী ট্রিটমেন্টটা করবো, স্কিন প্রবলেমটা করবো, তার উপর বেস করে কিন্তু আমরা ডিসিশনগুলো নিয়ে থাকি। সো এটা কমপ্লিট প্রসিডিউরটা কতটুকু সময় লাগে করতে? এই প্রসিডিউরটা কমপ্লিট করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, আর এমনিতে কোনো পেইন হয় ট্রিটমেন্টটা? না, একদমই কোনো পেইন হয় না, কারণ এটা সম্পূর্ণ একটি নন সার্জিক্যাল প্রসিডিউর। ওকে, এন্ড কতদিন পরপর করতে হয়? আমরা সাধারণত 21 দিন পরপর এই সেশনগুলো আবার রিপিট করতে বলে থাকি। ওকে, অ্যান্ড মানে ফর বেটার রেজাল্ট কয়টা সেশন করলে আসলে একটা ভালো ইফেক্টিভ ফলাফল বোঝা যাবে? মিনিমাম আমরা বলে থাকি যে কোনো ধরনের কিন্তু এইসব লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো মিনিমাম 4 থেকে 6 মাস কন্টিনিউ করার জন্য, মানে 4 থেকে 6টা সেশন কন্টিনিউ করার জন্য, আবার আমাদের ক্লায়েন্টের ডিজায়ার অনুযায়ী কিন্তু আমরা সেশনগুলো বাড়িয়ে থাকি, আবার কমিয়েও থাকতে পারি। ওকে, তো তার মানে দর্শক 21 দিন পর পর আপনার একটা গ্যাপে গ্যাপে সেশনগুলো নিতে হবে, মানে প্রথম সেশনের পরে 21 দিন পর আপনি দ্বিতীয় সেশন নেবেন, এরকম হচ্ছে 21 দিন পর পর আপনি 4 থেকে 6টা যদি সেশন নিয়ে থাকেন তাহলে একটা ভালো ফলাফল পাবেন। আর এটা অ্যাকচুয়ালি মেনটেন করার মানে সিস্টেমটা কি? মেনটেন করার প্রসিডিউর হচ্ছে যেদিন আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করব আমাদের ক্লায়েন্টদেরকে, ওই দিন আমরা আসলে ফেসটা ওয়াশ করতে নিষেধ করে থাকি এবং বলে থাকি পরের দিন সে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে, যেটা হচ্ছে সে তার মুখটা, হ্যাঁ, একটু মাইল্ড, একটু জেন্টেল ফেস ওয়াশ দিয়ে তার মুখটা হচ্ছে ক্লিন করবে, এবং রিচ ময়শ্চারাইজ বেসড হচ্ছে যে কোনো ময়শ্চারাইজ ক্রিম কিন্তু লাগিয়ে স্কিনটাকে, যাতে মানে ড্রাই হতে দেবে না, ময়শ্চারাইজ করে রাখবে, স্কিনটা, হ্যাঁ। আর প্রিকশন আছে কোনো, মানে এই ট্রিটমেন্টটা করার পর মানে ক্লায়েন্ট কি তার রেগুলার লাইফে যেতে পারবে? লাইক আমরা যেটা করি প্রতিদিন আমাদের বাইরে যেতে হয়, রোদে যাওয়া হয়, মেকআপ করা হয়, সেক্ষেত্রে কীভাবে মেনটেন করবে? যেহেতু এটি একটি কেমিক্যাল পিলিং প্রসিডিউর, আমরা বেসিক্যালি বলি যে যদি 5-6 দিন বাসায় থাকতে পারে খুবই ভালো হয়, সানলাইটে এক্সপোজার হওয়াটা আসলে আমরা অ্যাভয়েড করতে বলি, কিন্তু একান্তই যদি কারো ইমার্জেন্সি কোনো কাজ থাকে তখন তো আসলে বাইরে না গিয়ে উপায় থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন, ভালো সানস্ক্রিন ইউজ করে বাইরে যেতে হবে। জেনে নিলাম আমরা, যদি দেখা যায় রোদ আপনি অ্যাভয়েড একান্তই না করতে পারেন, সানস্ক্রিন ব্যবহার করতে পারেন অথবা ছাতা ইউজ করতে পারেন, বা যারা গাড়িতে থাকে তাদের তো প্রবলেম হয় না। আচ্ছা, সো অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্টটা কারা কারা করতে পারবে? 18 বছর বয়সের পর থেকে পুরুষ এবং নারী উভয়ে কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারছে। ওকে, সো এটা আমাদের একটা মানে সবথেকে বেশি যে কোয়ারিটা আমরা পেয়ে থাকি যে এই কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটা করলে কি স্কিন পাতলা হয়ে যায় কি না? একদমই স্কিন পাতলা হয় না। কেমিক্যাল পিলিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের স্কিনের যে সার্ফেস লেয়ারটা রয়েছে অ্যাপিডার্মিসে, যেটা কিনা ডেড স্কিন সেলের ড্যামেজ সেল লেয়ার, শুধু পিলিংয়ের মাধ্যমে সেই ড্যামেজ সেল লেয়ারটাই কিন্তু পিল হয়ে যাচ্ছে। এটা কোনো ভয় পাওয়ার কারণ নাই যে স্কিনের ডিপ লেয়ার বা চামড়া উঠে যাচ্ছে, এমন কিন্তু কোনো কিছুই না। এটা কিন্তু ক্লায়েন্টদের মনে একটা কনফিউশন ক্রিয়েট করে এবং ভয় ক্রিয়েট করে, এমন কিছুই না, আপনার জাস্ট ডেড সেল লেয়ারগুলোই কিন্তু পিলিং হয়ে যাচ্ছে। সো যাদের হচ্ছে অ্যাকনির সমস্যা আছে তাদের জন্য কোন পিলিং ট্রিটমেন্টটা বেস্ট হবে? আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই, যাদের হচ্ছে কিনা অ্যাকনির প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু আমরা গ্লাইকোলিক অ্যাসিডের যে হচ্ছে পিওর পিলগুলোর থাকে সেই পিলিংগুলো ইউজ করতে বলি। এই মুহূর্তে আমার হাতে কিন্তু আছে লিডারমা, লিডার ইন ডার্মাটোলজি, একটি রিনাউন্ড ব্র্যান্ডের ন্যানোপিল, যেটা কিনা গ্লাইকোলিক 50% পিওর ন্যানোপিল। এটা কিন্তু ফর্মুলেটেড করা হয়েছে USA-তে এবং মেড ইন ইউরোপের একটি প্রোডাক্ট। আমরা বেসিক্যালি অ্যাকনির জন্য কিন্তু গ্লাইকোলিক অ্যাসিড পিলিংগুলো ইউজ করে থাকি। সো আমরা হচ্ছে আমাদের রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে আপনার
আপনারা যখন আসবেন, আমরা এই অথেন্টিক অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টটা দিয়েই কিন্তু আপনাদের যাদের পিগমেন্টেশনের সমস্যা বা পিম্পল, অ্যাকনির প্রবলেম, আনইভেন টোন, মেলাজমার সমস্যা, তাদেরকে আমরা হচ্ছে এই গ্লাইকোলিক পিলিং ট্রিটমেন্টটা প্রোভাইড করব। ইতিমধ্যে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গিয়েছি ডক্টর সাবরিনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সাবরিনা আমাদের সঙ্গে থাকার জন্য। সো দর্শক, বিস্তারিত জানতে হলে আমাদেরকে আপনারা ইনবক্স করতে পারেন ফেসবুক পেজে, অথবা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন আমাদের কলাবাগান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অথবা বনানী ব্রাঞ্চে।